হবিগঞ্জের বাহুবলে বাস ও জিপের সংঘর্ষে 2 জন নিহত ও অন্তত 5 জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে বহুবল শ্রীমঙ্গল পুরাতন মহাসড়কের রশিদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতেরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লসনা সাতগাঁও এলাকার সনয় কর্মকারের ছেলে, জিপ চালক সঞ্জিত কর্মকার ও বাহুবল উপজেলার রশিদপুর বাগান এলাকার চা শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলি। পুলিশ জানায়, দুপুরে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বহুবল শ্রীমঙ্গল পুরাতন মহাসড়কের রশিদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জিপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জিপের চালক সঞ্জিত নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও 5 জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অঞ্জলিকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে।